হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফারা ফুড ভিশন। আজ নিয়ে এসেছি স্ট্রিট ফুড রাস্তার মামাদের হাতে পেয়ারা মাখা। এখানে ভালোভাবে পেয়ারাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেয়ারার মুখের অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। এখানে দুইটা পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারা মাখার জন্য। পেয়ারা কি করে কেটে নেব, আপনারা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। পেয়ারার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। পেয়ারাতে আছে ভিটামিন সি, B6, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন আর জিঙ্ক। পেয়ারা মাখার কথা শুনলে জিভে জল এসে যায়। এই স্ট্রিট ফুডটি স্বাস্থ্যসম্মতভাবে ঘরে বসেই তৈরি করা যায় খুব সহজভাবে, তাহলে কেমন হয়? একই বলে পেয়ারা কিউবগুলো তুলে নিচ্ছে। এখন এই পেয়ারাতে 1 চা চামচ খাবার লবণ দিচ্ছি, 1 চা চামচ বিট লবণ দিচ্ছি। স্বাদটা ভালো আসবে, বিট লবণ কম বা বেশি করে দিতে পারেন। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, ঝালটা বুঝে দেবেন। আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিব 2টা তেঁতুলের ছড়া কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তা ঢেলে দিচ্ছি। পেয়ারার মাখার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে। এখন অ্যাড করব 1/2 কাপ কাসুন্দি, ঢেলে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে খুবই মজার পেয়ারা মাখা। আজকের এই হেলদি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।